আসসালামু আলাইকুম বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতের ভিতরে সাদা জাম, কোনো প্রকার যত্ন নয় অযত্নে গাছে ফল হয়েছে। এক থোকায় চারটা ফল হয়েছে সাদা জাম। সাদা জামের কিন্তু একটা মূল উদ্দেশ্য হলো যে পাকলে কিন্তু ফেটে যায়, এর আগেও দেখাইছি সর্বোত্তম এই সাদা জাম আমার বাগানে হওয়া, কোনো যত্ন নেই অযত্নে। এই যে গাছটা একটা, এই যে আপনার গাছটার বয়স আপনার 2 বছরের একটা গাছ, বস্তায় দেওয়াছিলো, গতবারও ফলন আসছিল। তো এই বছরও ডাল কাটছিলাম, এর থেকে কিছু ডাল কেটে কলম বানছিলাম, আবার তারপরে ফল আইছে, কোনো যত্ন নেই, বাগানের মধ্যে ছিল। তা এক থোকায় যে ফলটা হয়েছে সেই সাদা জাম দেখতে পাচ্ছেন, 12 মাসের সাদা জাম। তো এই সাদা জামের এই জায়গার থেকে আমরা ছিঁড়ব কটা ফল। এই যে সাদা জাম, সাদা জাম ছিঁড়লাম, এই যে আমরা সাদা জামটা ছিঁড়লাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যেখানে আমাদের সাদা জামটা, সাদা জাম আমাদের খালেক ভাইকে দিলাম দেখতে পাচ্ছেন, এই সাদা জামটা পাকা সাদা জাম একদম পুরো। তো খালেক ভাইরা খান, বিসমিল্লাহ। হয়ে কিরাম সাদ ভাই? খুব খুব দারুণ। আপনি বেসিক্যালি সত্যি কথা বলবেন? না, খুব দারুণ। অনেকে বলবে যে আসলে যে আমার পরিচয় লোক বিলে আপনার হলো আপনার বেচার জন্য গাছ অ্যাডভার্টাইজ দিচ্ছে। না, মিষ্টি আছে, ভালো মিষ্টি। এটা পরি আমাদের কালো জামের থেকে এটা মিষ্টি কিনা? হ্যাঁ, কালো জামের থেকে মিষ্টি, মিষ্টি আছে। তো এটার কাছে আপনার কি কসকস মনে হয়েছে নাকি এটা, মানে এটা যদি কেউ শখের বশত গাছ লাগায় সেটা কি ভালো হবে কিনা? হালকা একটু উপর জামের কষ্ট তো থাকবে, তবে মিষ্টিওটা কেমন? মিষ্টি, খুব ভালো মিষ্টি, আপনার কাছে ভালো লাগছে। তো এই হলো সাদা জামের আমাদের অ্যাডভার্টাইজ দিচ্ছি। এক কথা মানুষ করে যে গাছ বাঁচা জানি অ্যাডভার্টাইজ দেয়, সেই অ্যাডভার্টাইজ বলতে পারেন, রিভিউ বলেন, তা অনেকে অনেক রকম যে যা বলবেন ওটা আমরা এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিই বন্ধুরা। তো এই হলো আপনার সাদা জামের, এই দেখেন আটিটা, এই দেখেন এখনও কিন্তু ওতে আছে, লেগে আছে। এই যে আমার খালেক ভাই খাচ্ছে, আর এই যে আমার হাতের ভিতরে দুইটা আছে, এই যে গাছ হলো এই, এর থেকে পারলাম। আর আমাদের বড়ো গাছে ফল হয়েছে, ওটার ভিডিও দেবানে ইনশাল্লাহ দেখবেন আপনারা। তো এই হলো সাদা জামের ভিডিও।